বাংলা ফেমাস ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে চলে এসেছি বড়ি দেওয়ার ভিডিও নিয়ে। আজ আমি দেব বিউলির ডালের ছোট বড়ি। আমি এখানে ডালটা বেটে নিয়ে চলে এসেছি, আর এখানে আমি বড়ি দেওয়ার জন্য নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি এখানে কালো জিরে, নুন আর সরষার তেল। আর এখানে আমি একটা পাউচে করে কোলগেটের মুখ, বড় কোলগেটের মুখ নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা বড় চোঙ ব্যবহার করতে পারেন। প্রথমে আমি জালটাতে তেল মাখিয়ে নেব, তারপর আমি এটা ফেটে বড়ি দেব। এখানে মশারি দেওয়া জাল বেঁধে নিয়েছি। আপনারা চাইলে থালার উপর বা কুলার উপর যে কোনো এর উপর দিতে পারেন। প্রথমে আমি ডালটা ফেটিয়ে নেব। এখানে আমি 500 কলাইয়ের ডাল বেটে নিয়েছি। ডালটা আমাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর আমি একটু ফেটা হয়ে গেলে নুন আর মশলা দেব। আমাকে খুব ভালো করে ফেটতে হবে। ফেটতে ফেটতে একেবারে সাদা ফেনার মতো গজা হয়ে যাবে, আর এটা অনেকটা ফুলেও যাবে। ডালটা ফেটা হয়েছে কিনা তাও আমি আপনাদেরকে চেক করে দেখাবো। ডালটা ফেটতে ফেটতে অনেকটা ফুলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। আর দিয়ে দেবো আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো কালো জিরে। বড়ির মধ্যে মশলা দিলে এই বড়িগুলো খেতে আরো ভালো লাগে, তাই আমরা একে মশলা বড়িও বলে থাকি। আর বড়িটা কতটা সুন্দর হবে তা ডালটা ফেটার উপর নির্ভর করছে। ডালটা ফেটা হয়েছে কিনা আমি এবার চেক করব। আমি একটা পাত্রে জল নিয়েছি, এটা ভেসে উঠছে, তার মানে আমার ডালটা ফেটা হয়ে গেছে। এবার আমি চিকে করে এটা ভরে নেব। বড়িগুলো আমি ছোট ছোট করে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে, আর বিকেলবেলা আমি বড়িগুলো তুলে আপনাদের দেখাবো। বড়িগুলো অনেকটা শুকনো হয়ে গেছে, এবার আমি এটা উল্টে পেছন পাশটা শুকোতে দিয়ে দেব। এইভাবে উল্টে দিলাম যাতে পেছনটাও ভালো করে শুকনো হয়ে যায়। বড়িটা শুকনো হয়ে গেছে, আমি এবারে বড়িগুলো তুলতে চলে এসেছি। বড়িগুলো আমি কুলোয় করে তুলে নিচ্ছি, দেখুন সব বড়িগুলো উঠে যাচ্ছে, আর বড়িগুলো একেবারে হালকা হয়েছে আর ধবধবে সাদাও হয়েছে। কত সুন্দর সুন্দর বড়িগুলো হয়েছে দেখুন। আর সবগুলো বড়ি অনায়াসে উঠে যাচ্ছে, একটা বড়িও আমার ভেঙে যায়নি।
বন্ধুরা বড়িটা আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারাও সেভাবে একইভাবে বানান, তাহলে দেখবেন বড়িটা খুব সুন্দর হয়েছে। আর আজকে আমার ঠান্ডা লেগে পুরো গলাটা একেবারে ধরে গেছে, তাই ঠিকঠাকভাবে বলতেও পারছি না। তাহলে বন্ধুরা আমার আজকে এই বড়ি দেওয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক বড়ির রেসিপি রয়েছে, এই বিউলির ডালের নকশা বড়ি আর খেসারি ডালের ফুল বড়ি রয়েছে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমার আজকের এই বড়ি দেওয়ার ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন আর আপনার বন্ধুদেরও শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেসিপি নিয়ে। সবগুলো বড়ি আমি তুলে নিয়েছি।